আসসালামু আলাইকুম ওয়া আবার হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি দোয়া করবেন আমি যেন ভালো থাকি আল্লাহ পাক যেন আমার হায়াত বেশি করে দান করেন মানব সেবা হচ্ছে বড় সেবা সবাই যে সবারই সেবা করতে পারবে এটাই হলো বিশেষ একটি কথা কারণ সবাই সবার জন্য সেবা করতে পারে না তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সেবা করার জন্য যদি আল্লাপাক সুস্থ রাখে সুন্দর রাখে যাই হোক বন্ধুরা আজকে বিষয়ে যে আলোচনা করব সেটি হচ্ছে মানব দেহকে কিভাবে আমরা সুন্দর রাখবো সুস্থ রাখব যৌবনকে আরও সুন্দর করে সাজিয়ে রাখবো আমরা এক সবসময় যেন একটা পুরুষ হিসেবে থাকতে পারি আমাদের স্ত্রী যেন আমাকে বলতে পারে যে আমার পুরুষটা আমার কাছে সুন্দর এবং খুব সুন্দর দামি সব কাজে সে পারদর্শী তে এরকম আমাদের আপনাদের এই এইরকম আপনাদেরকে ফর্মুলা দেওয়ার জন্য আমি সব সবসময় চেষ্টা করব যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে আমি আরও অনেক কিছু দেব যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আজকের যে বিষয়টা হচ্ছে যৌন বিষয় এবং শরীরকে আরও সুস্থ রাখার জন্য যৌবনকে ধরে রাখার জন্য শরীরের কিছু ভাইরাস জড়িত সমস্যাকে দূর করার জন্য শরীরের ইনফেকশন জাতীয় কিছু সমস্যা সেগুলো ভালো করার জন্য আপনার লিভারকে আরও সুস্থ রাখবেন সুন্দর রাখবেন যৌবনকে ধরে রাখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন চলুন বন্ধুরা আপনাদের গাছগুলো পরিচয় করে দেয় যে ভেষজগুলো আপনাদেরকে আমি দিচ্ছি সেই ভেষজগুলো এই ভেষজগুলো সম্পর্কে কিছু আপনাদেরকে তথ্য দিচ্ছি এবং আপনারা অবশ্যই ভেষজগুলো নিয়ে তৈরি করে অতি সহজে তৈরি করে খাবেন আর এই ভেষজগুলো আপনারা অতি সহজে সংগ্রহ করতে পারবেন এবং খুব সুন্দর কার্যকারিতা শরীরের জন্য আমি অনেক ভাইকে দিয়েছি অনেক ভাই আমার কাছ থেকে নেয় অনেকে সংগ্রহ করে খাচ্ছে তা আমরা প্রথমে গাছগুলোর একটু নাম পরিচয় করিয়ে দিই অনেক ভাই বলছেন যে সরাসরি লেখিয়ে দেবেন তা আমরা লিখিয়ে দেব এক নম্বরে পরিচয় করে দেয় প্রতিটা গাছে আপনাদেরকে এক নম্বরে আমরা নেব শিমুল পাউডার পঞ্চাশ গ্রাম আমরা দুই নম্বরে অর্জুন নেবো পঞ্চাশ গ্রাম বিজল নেব আমরা তিন নম্বরে পঞ্চাশ গ্রাম যাকে বলা হয় খারা জোড়া আর উলট কমলের ছাল এবং মূলের পাউডার নেব আমরা পঞ্চাশ গ্রাম চার নম্বর কাটা খুড়িয়া কাটা খুঁড়িয়ার মূল নেব আমরা পঞ্চাশ গ্রাম পাঁচ নম্বর আপাং নেব আমরা ছয় নম্বর আপাংয়ের মূল নেব আমরা তারপরে আমরা নেবো হাতিসুরার মূল সাত নম্বর হাতিসুরার মূল তারপরে আমরা নেব পদ্মগুল্লে আট নম্বর এর পদ্মগুলোই নিলেই হয়ে যাবে এটা লতা লতা যুক্ত গাছ এটা আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো জঙ্গলে আছে তারপরে আমরা তেঁতুল বিছি নেব নয় নম্বরে তেঁতুল বিছি সব দোকানেই পাওয়া যায় আমরা সংগ্রহ করেই নেব তারপরে আরেকটি জিনিস সেটা হচ্ছে সাগর ফেনা এটাকে বলা হয় সমুদ্রের সুখ এবং সাগর ফেনা এটা অনেক কাজ করে এটা আপনার নেব পঞ্চাশ গ্রাম আপনারা পঞ্চাশ গ্রাম করে সব কিছু নিয়ে নেবেন দশ নম্বর তার মূল বিষয় হচ্ছে আপনারা এগুলো একটু দেখতে পারেন কোনটা কোনটা গাছ আপনারা এটা লেখি লেখি দিলাম আপনারা দেখেন সংগ্রহ করবেন যাই হোক বন্ধুরা তারপরে আমরা নেব কী নেব মধু নেব পিওর আপনার মধু নেব। যে মধুটা আপনারা ঝাঁকি দিলে তার ডিম ভেঙে যদি আমরা একটু নষ্ট ইয়ে করি মিক্সার করি ওইরকম হবে সেই রকম একটু মধু নেবেন আপনার মধুটা নিলাম মধুটা সহ এগারো প্রকার আপনার এই এগারো উপ এগারোটা উপাদান যদি আপনারা সংগ্রহ করে খেতে পারেন আল্লাহর রহমতে এখানে যে গাছগুলো দেখতেছেন এই যে এগারো প্রকার এখানে নিয়েছি আমরা এটা হচ্ছে উল্টাপাল্টা করে রাখছি তো এই জন্য আপনাদের বলছি এটা হচ্ছে অর্জুন এটা হচ্ছে আপনার উলট কমলের ছালের মূলের পাউডার এটা তেতল বেশি এটা হচ্ছে আপনারা বিজল অর্থাৎ খারা পাউডার এটা হচ্ছে আপনার হাতিসুরার পাউডার আর এইটা হচ্ছে কাটা খুঁড়িয়ার মূল আর এটা হচ্ছে আপনাদের উলট কমল আর এটা হচ্ছে শিমুল এটা হচ্ছে অর্জুন আর সাগর ফেনায় মধু যাই হোক বন্ধুরা আপনারা এই উপাদানগুলো যদি আপনারা সুন্দরভাবে তৈরি করে রোদে শুকাইয়া গুড়া করে নিতে পারেন আল্লাহর রহমতে আপনারা পঞ্চাশ গ্রাম করে নিতে পারেন একশো গ্রাম নিতে পারেন দুইশো গ্রাম নিতে পারেন যতটুকু সম্ভব আপনার সম্ভব সংগ্রহ করতে পারেন অতটুক করে সংগ্রহ করবেন যদি আপনারা প্রত্যেকটা একশো গ্রাম করি নেন তাহলে আপনার এক কেজি পাউডার হয়ে যাবে এই এক কেজি পাউডার যদি আপনারা সংগ্রহ করতে পারেন একশো গ্রাম করি তো ইনশাল্লাহ মাস খেতে পারলে আপনারা একটি পুরুষ হয়ে যাবেন বাগের মতো শক্তি আসবে শরীরে সব দিকে কাজ করবে আপনার জ্বরের দিকে খাওয়ার উচিত দিকে পেটের সমস্যা হার্টের প্রবলেম পেশাবে জ্বালা পোড়া পেশাবে ইনফেকশন ঘন ঘন পেশাব করেন যারা ডায়াবেটিস রুগী আছেন তারাও খেতে পারবেন তাদের জন্য ভালো উপকার আসবে আর এটা বিশেষ করে খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলি দেই এটার বিশেষ করে খাওয়ার নিয়ম আমরা আগেই বলে দিছি ছোটো চা চামিচ দিয়ে আপনারা এটাও আপনারা অনেক সময় ভুলে যাবেন আপনারা পাঁচ গ্রাম নেপে নেবেন আপনারা ওজন করবেন পাঁচ গ্রাম কতটুক হয় যদি পাঁচ গ্রাম আপনার এরকম বড়ো চামিচ যদি এক চামচ হয় তাহলে আপনি এক চামচ করে মধু পঁচিশ গ্রাম অর্থাৎ মধু মধু আপনারা পঁচিশ গ্রাম নেবেন আর এর নেবেন পাঁচ গ্রাম তাহলে আপনাদের তিরিশ গ্রাম হয়ে গেল মোট এই উপাদানগুলো সকালে ঘুম থেকে উঠে আপনি বাটিতে মিক্স করে ছেটে খাবেন অথবা নরম করে আচারের মতো করে চাটনি করে খাবেন এইভাবে আপনি দুই বেলা খাবেন আর যদি মধু আপনাদের কাছে না থাকে দুধ থাকে তাহলে গরম দুধের মধ্যে আপনি পাঁচ গ্রাম পাউডার দিয়ে একটু তাল মিশ্রি মিস্ত্রি দেবেন মিষ্টি হয়ে যাবে তাল মিশ্রি দিয়ে মিক্স করে আপনি রাতের বেলা খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর ইনশাল্লাহ খাবেন এগুলো একত্র করে আপনারা ভালো করে আধা ঘন্টা করে মিস করবেন সবগুলো একত্র করে আধা ঘন্টা মিস করবেন আগে পাউডার করে নিয়ে তারপর নেপে ওজন করে সুন্দর করে সম্ভব পরিমাণ সহকারে আপনি একখানে করবেন তারপরে আপনারা এটা মিস করে সেবন করবেন ইনশাল্লাহ এটি সেবনকালে স্ত্রী সহবাস দুই সপ্তাহ বন্ধ রাখবেন আর বাসকোশ নেয় যাদের আমাশা আছে তারা তো একটু বাস্কোশ খাবেন আর যাদের ডায়াবেটিস তারাও একটু বাসকস করে খাবেন যাদের আমাশা বা আইবিএসের সমস্যা তো অবশ্যই বাসকস করে খাবেন আর যাদের অতিরিক্ত গোপনীয় অ্যালার্জি আছে তারা এটা আরও ভালো কাজ করে তাদের জন্য সুন্দর কাজ করবে তাছাড়া আপনারা এই উপাদানগুলো পাঁচ গ্রাম করে ইনশাল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যা খাবেন সকালে খালি পেটে রাত্রে খাওয়া দাওয়ার এক ঘন্টা পর খাবেন তা আমি আশা করি এই গাছগুলো আমি যে ভাইদেরকে দিয়েছি এবং অনেক ভাই সংগ্রহ করে খাচ্ছেন তাদের ইনশাল্লাহ ভালো উপকার হয়েছে আমি এই ফর্মুলাগুলো মাঝে মাঝে ইমুর মাধ্যমে ফোনের মাধ্যমে দিয়ে থাকি আপনারা যদি এই ফর্মুলাটা কষ্ট করে সংগ্রহ করে খেতে পারেন আল্লাহর রহমত অল্প খরচে আপনার এটা হয়ে যাবে তো এক কেজি পাউডার আপনার অল্প খরচে হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি সংগ্রহ করতে না পারেন আমি আব্দুল মতিন কবিরে যাচ্ছি অরিজিনাল হতে হবে আপনারা দোকানে কিনতে যাবেন না সবগুলো গাছ সংগ্রহ করে তারপর পাউডার করবেন করে আপনারা খাবেন আল্লাহ রহমত আপনার সমস্যা সমাধান হয়ে যাবে প্রত্যেকটা জিনিসেই অরিজিনাল পাওয়া যায় যেগুলো আপনাদেরকে দেখালাম এলাকার মধ্যে খারা জোরের গাছ আছে অর্জুন গাছ আছে বিজল আছে পদ্মগুলি আছে খুরিয়ার কাটা আছে শিমুল আছে আপনার হাতিসড়া আছে আপাং আছে সাগর ফেনার দোকানে আপনারা অরিজিনাল এরকম কিনবেন এনে পাউডার করবেন যাই হোক বন্ধুরা আপনারা যদি আমাকে ভালোবাসেন যদি আপনাদের কাছে এটা ভালো লেগে থাকে বা আপনার উপকারিতা হয় খাওয়ার পরে আমাকে অবশ্যই জানাবেন আপনার মতামত জানাবেন আপনাদের আরও কী প্রয়োজন আছে আপনারা কি খেলে আপনাদের আরও দ্রুত কাজ হবে বা আপনারা অতি দ্রুত সময় দিতে পারবেন অনেক সময় ধরে কাজ করতে পারবেন সেরকম কোনো সমস্যা যদি থাকে থাকে আপনাকে অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে জানাবেন আর যদি নিতে চান নিতে পারবেন আপনাদের কাছে কোনো জোর জুলুম করব না ইনশাল্লাহ আর মধু আমার কাছে সব সময় যারা চাক কাটে তারা সংগ্রহ করে আমাকে ডাক দেয় আমি যা নিয়ে আসি যাই হোক বন্ধুরা আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে সুন্দর রাখে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ